হয়তো বা আপনারা এখানে দেখতেই পারতেছেন একটা ছোট্ট একটা সেট আপ আমরা বানায় রাখছি, কারণ আমাদের এখানে চলে আসছে হলো একটা ছোট্ট কাঠবিড়ালি। ভাবছিলাম যে রেস্কিউ করবো, ছেড়ে দিব কোনো জায়গায়, কিন্তু পরে দেখলাম যে ছাড়লে হয়তো বা কাক নিয়ে চলে যাবে বা পুকুরে পেটে চলে যাবে। দেখতেই পারবেন যে ও একটা ছোট্ট খাঁচার মধ্যে খুবই বাজে অবস্থায় ছিল, কোনো পানি নাই, মনে হয় না ও খাবার টাবারও ঠিক মতো খাইছে, খুব উইক হয়ে একেবারে স্ট্রেসড আউট হয়েছিল। তো আজকে হয়তো বা দেখবেন যে ও একেবারে পুরাটা সেট আপের একটু ঘোরাঘুরি করতেছে, কারণ ন্যাচারাল জিনিস দিয়ে রাখছে, এমন না যে খুব আনন্যাচারাল সেট আপ বা এরকম কোনো কিছু, জাস্ট যে ওই একটা স্কোয়ারেল হিসাবে যে একটা খোঁজাখুঁজি করা লাগে বা এদিক ওদিক যাওয়া লাগে, আমরা অবজার্ভ করে দেখতে পারি যে ও কি পুরোপুরি অ্যাক্টিভ আছে কি না। তো এই যে স্কোয়ারেলটা আছে এটা কিন্তু হইতেছে একটা দেশি স্কোয়ারেল, আপনারা যে কোনো মাঠে যান, যে কোনো জায়গায় যান যেখানে মূলত গাছ টাছ আছে, আপনারা হয়তো বা দেখতে পারবেন যে একটা স্কোয়ারেল বা কাঠবিড়ালিগুলা এই উপরে নিচে দৌড়াদৌড়ি করতেছে, মাটিতে দৌড়াদৌড়ি করতেছে, নিজের লাইফে খুব খুশি আছে। কিন্তু এইগুলোরে মানুষ যখন ভুইড়া পালতে চায় তখন এদের লাইফটা এরকম খাঁচায় চলে আসে। আমি জাস্ট একটা জিনিস আপনাদের বলে দিতে চাই, বা স্কোয়ারেল প্রজাতির অনেক আছে, মাইক্রো স্কোয়ারেল আছে, অন্য ভাইয়ের কাছে সুগার গ্লাইডার আছে, আপনারা ওগুলা পালেন, এই দেশীয় জিনিসের মধ্যে আপনারা প্লিজ প্লিজ যান। তো এই স্কোয়ারেলটারে আমি কোনোভাবেই ধরা টরার কোনো চেষ্টা করিনি, কারণ ওয়াইল্ড জিনিস আমি ধৈরা আজিরা আমার প্রতি পোষা বানাইতে চাই না, মানে খাইতেছে নাকি পালাইতেছে নষ্ট করতেছে। বিশাল এক জায়গায় কার্জন হলে ছেড়ে দিয়াম, কার্জন হলে অনেক কাঠবিড়ালি বড় আছে, আমি নিজেও প্রায় ওখানে যায় বসে থাকতাম কাঠবিড়ালি দেখার জন্য, তো ওইখানে ওরে ছেড়ে দিয়ে আসো। আমরা এই সুন্দর মোমেন্টটা আবার দেখতে আসছি যে একটা ওয়াইল্ড পশু পাখি চলে যাবে তার নিজ বাসস্থানে। আমরা দৌড়ে আমি এখানে চলে আসছি, কারণ দূরের থেকে দুইটা কাঠবিড়ালি দেখছি যা মাটির মধ্যে ঘোরাঘুরি করতেছে। এই যে এই যে ঠিক আছে, এখানে অনেক কাঠবিড়ালি আছে, আর এই গাছটা স্পেশালি আগে থেকেই এরকম কাঠবিড়ালি দিয়ে অনেক ভরা, মাশাল্লাহ অনেক সুন্দর একটা ইকোসিস্টেম আছে এই কার্জন হলের। ও এখন ওইটার ভিতরেই, তাহলে কি আমরা ওই ঘরটা বের করে ফেলাম? এই যে বাইর হওয়ার নাম নিতেছে না, এই যে পুচকু বাচ্চাটা একেবারে ছাড়ার পরে গাছের মধ্যে চলে আসছে, এই যে এখানে দেখছেন ঠিক বড়, এই যে দেখছি এই যে উপরে উঠতেছে, উপরে উঠতেছে বাচ্চারা, আরে সেরা উপরে উঠে গেছে। আমরা অনেক সুন্দর সুন্দর ক্লিপ পাইতেছি যে ওই একটা ওয়াইল্ড এর মধ্যে কাঠবিড়ালিটা অনেক সুন্দর করে ঘুরতেছে, এটাই তো আসলে আমরা চাই। এই যে কিছুক্ষণ যে আমরা যে খুশিটা পাইতেছি যে আমরা ওয়াইল্ড এর মধ্যে এটা ছাইরা দেখতেছি ঘুরতেছে ফিরতেছে আর পিছিয়ে পিছিয়ে একটু দৌড়াদৌড়ি করতেছি, এই খুশিটাই কিন্তু সবচেয়ে পিক, মানে পিক একেবারে।